আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের নেতৃত্বে কলকাতা পৌর ভোটে ভোট লুট, রিগিং ও 17 নম্বর ওয়ার্ডের প্রার্থী রবি শাহকে অন্যায়ভাবে মারধর করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ব্যারাকপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর প্রশাসনিক ভবন পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয়। ব্যারাকপুর প্রশাসনিক ভবন ঘেরাও করা হয়। উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের তরফ থেকে মহকুমার শাসকের কাছে কলকাতা পৌরসভা যে ভোট লুট ও কংগ্রেসের নেতার উপর আক্রমণ করা হয়, তারই বিরুদ্ধে ডেপুটেশন জমা দেওয়া হয়। কলকাতায় পৌর নির্বাচনের 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী রবি শাহর উপরে যে আক্রমণ করা হয়েছিল, তার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন ঘেরাও। এই মিছিল রুখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয় প্রশাসনিক ভবনের সামনে। পরবর্তীতে প্রশাসনিক ভবনের কংগ্রেসের 6 জন নেতাকে ঢোকার অনুমতি দেওয়া হয়। এই বিক্ষোভ মিছিল দিয়েই কংগ্রেসের এক নেতৃত্ব জানান, 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন।
আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের ডাকে কালকে কলকাতা কর্পোরেশনে যেভাবে সকাল থেকে পরশু দিনকে যে ইলেকশন হলো নির্বাচন, সকাল থেকে যে অত্যাচার, ভোট লুট, সন্ত্রাস, শাসক দলের তৃণমূল কংগ্রেস যেভাবে অত্যাচার করেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা তাপস মজুমদারের নেতৃত্বে, জেলা কংগ্রেসের নেতৃত্বে আমরা আজকে এসডিওর কাছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ জানাবার জন্য এবং কংগ্রেস প্রার্থীকে যেভাবে উলঙ্গ করে মেরেছে, আমাদের ১৮ জন প্রার্থী আজকে উন্ডেড হয়ে আজকে হসপিটালে ভর্তি আছে। সামগ্রিক আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।